হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তেলে ভাজা যারা পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় অন্যতম হচ্ছে সমুচা। আজ আমি সেই সমুচা করে দেখাবো। সমুচা করার জন্য সমুচার যে শীট হয় সেটাও আমি আজ করে দেখাবো। এই শীটটা কিন্তু আপনারা টর্টিয়া র‍্যাপ অথবা এগলেস লাজানিয়ার শীট হিসাবে ইউজ করতে পারেন। চলুন তাহলে আজ আমরা সমুচা তৈরি করা দেখে নিই। এর জন্য একটা বোলে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মাঝে আমি 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আসলে আমি বোতলের ক্যাপ দিয়ে দিচ্ছি, আপনার চামচ দিয়ে দিবেন। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে মেখে গেলে এটাতে আমি পানি দেব। আমি একেবারে সব পানি দেই না, একটু অল্প অল্প করে দেব। কারণ যতবারই আমি একেবারে বেশি পানি দিতে গেছি ততবারই আমার ডোটা অনেক বেশি পাতলা হয়ে যায়। আমি টোটাল 3 বারে এই ডোতে পানি দেব। আমি ডোটাকে ভালো করে একটু মথে নেব। ডো মথা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিব এবং এই ফাঁকে আমি সমুচার ভেতরের পুরটা তৈরি করতে যাব। পুর তৈরির জন্য আমি 2টা পেঁয়াজ, খানিকটা গাজর, খানিকটা বাঁধাকপি, কিছুটা মাংস আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। একটা প্যানে তেল গরম করে তাতে আমি সব কয়টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে সমুচা তৈরিতে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ লাগে। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যে মাংসটা দেখেছিলেন ওটা আসলে আমি খানিকটা জলে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ওটাই আমি ছিঁড়ে ছিঁড়ে এবার সমুচার পুর হিসাবে ইউজ করব। যখন পেঁয়াজটা এরকম গোলাপি হয়ে আসবে তখন এটাতে আমি কুচানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা যখন একটু মিশে আসবে তখন এটাতে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিব। আমি অনেককেই দেখেছি শুধুমাত্র পেঁয়াজ আর চিকেন কিমা দিয়ে এই পুরটা তৈরি করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আধা কেজি মুরগি যদি আমি সমুচা বানাতে ইউজ করে ফেলি তাহলে আমি বাকি চিকেন আইটেমগুলো কী দিয়ে করব। এর জন্য আমি সমুচায় কিছু সবজিও ব্যবহার করি। এতে স্বাদ কোনো অংশে কম হয় না, বরঞ্চ আমার মনে হয় আরও বেশি ভালো লাগে খেতে। যদিও এটা আমার নিতান্ত নিজস্ব মতামত, আপনাদের কাছে যদি অনেক অনেক বেশি চিকেন থাকে আপনারা শুধু চিকেন দিয়েই করতে পারেন। এই ফাঁকে কিন্তু আমি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করবেন। আমার কাছে মনে হয় যেটা আমার কাছে নেই সেটা রান্নায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্বাদ বুঝে দিবেন। আপনাদের যদি ঝাল বেশি পছন্দ হয় আরও বেশি দিতে পারেন। এবার আমি সেই সেদ্ধ হওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব যাতে সবজির ফ্লেভারগুলো মাংসের ভেতরে ঢোকে। এবার আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। আমি লবণ কম ইউজ করেছিলাম কারণ আমি এই পর্যায়ে সয়া সস ইউজ করব আর সয়া সসই অনেকটা লবণ থাকে। আমার এই পুরটা তৈরি করতে টোটাল 12 মিনিটের মতো সময় লেগেছে। পুরটা আমি সাইড করে রেখে এবার সমুচা তৈরির প্রসেসে যাব। ডোটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আগের চেয়ে অনেক বেশি নরম হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মথে নিব। ডো মথা হয়ে গেলে এবার আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি ছোট করে কাটছি কারণ আমি আজকে ছোট সাইজের সমুচা বানাবো। আপনারা যদি বড় সমুচা বানান তাহলে একটু বড় করে কেটে নেবেন। এখানে যে লেচিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এক একটা থেকে 4টা সমুচা হবে। আমি প্রত্যেকটা লেচি হাত দিয়ে একটু ভালো করে গোল করে রাখব যাতে আমার বেলতে সুবিধা হয়। এবার আমি এটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। সাইজের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, একটু ট্যাড়া বেঁকা হলেই আমার মনে হয় সুবিধা হবে এক্ষেত্রে। আমারটা দেখেন কি জানি একটা হয়েছে, কোন দেশের মানচিত্র আমি জানি না, তবে এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিব। একটা প্লেটের ওপরে একটা রুটি রেখে এটার উপরে আমি খানিকটা তেল মেখে নিচ্ছি।
তেলটা যেন পুরোটা রুটিতেই লাগে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবার আমি খানিকটা ময়দা স্প্রিঙ্কল করে নিচ্ছি। ময়দাটা হাত দিয়ে একটু মাখিয়ে এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিব। সেম উপায়ে এই রুটিটাতেও আমি তেল আর ময়দা মেখে নিব। এরকম আমি কেন করছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিব। আমি এখানে টোটাল তিনটা রুটি ইউজ করছি। আমি যেখানে রুটি বেলি সেখানে একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার আমি আমার ওই তিনটা রুটিকে নিয়ে এটাকে একটু ভালো করে আমি বেলে নিব। আমি বেশ পাতলা করেই বেলব। রুটি বেলা হয়ে গেলে আমি এটাকে ভাজতে যাব। একটা প্যান গরম করে তাতে আমি রুটিটা দিয়ে দিব। এটার এক পাশ আমি 1 মিনিট ধরে ভাজবো এবং অন্য পাশ আমি 30 সেকেন্ড ধরে ভাজবো। এটাকে একেবারে ভাজা ভাজা করতে হবে না, জাস্ট একটু আমরা দাগ কাটব। এভাবে কিন্তু আপনারা টর্টিয়া র্যাপ অথবা লাজানিয়ার এগলেস শিটও তৈরি করে নিতে পারেন। আমি এটাকে উল্টে দিলাম। 30 সেকেন্ড পর আমি এটাকে তুলে নিব। আমি রুটিগুলোকে আলাদা করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এর কারণ হলো আমি আসলে রুটিগুলোকে পুরো গায়ে জোর দিয়ে বেলে ফেলেছিলাম, এত বেশি পাতলা করে বেলার প্রয়োজন ছিল না। আমি সেকেন্ড ট্রাইয়ে বেশি জোর দিয়ে বেলে নিই। এবার দেখুন আপনারা এটা কি সুন্দর আলাদা হয়ে আসছে, আর এটা অনেকটা পাতলাই হয়েছে কারণ এটাতে প্রত্যেকটা দিয়েই আমার হাত দেখা যাচ্ছে। তো আপনারা যখন বেলবেন তখন একেবারে গায়ের জোর দিয়ে বেশি পাতলা করে ফেলবেন না, কারণ এটা বেলার পরে এবং ভাজার পরে এমনিতেই পাতলা হয়ে যায় এবং আপনার হাত দেখাই যায়। তো এটা দিয়ে করলে আপনার সমস্যা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি অপচয় পছন্দ করি না, তাই আমার প্রথম অ্যাটেম্পটের সেই রুটিগুলোকে আমি ফেলে দিইনি। একটা প্যানে আমি তেল গরম করে ওই রুটিটাকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে আমি মচমচে করে ভেজে হাত দিয়ে গুঁড়ো করে সমোচার পুরের ভেতরে ইউজ করব। তাহলে আপনার সমোচাটা খেতে আরও বেশি ইয়ামি লাগবে। এগুলোর কালার যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি তুলে নেব এগুলোকে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি যেহেতু আগেই বলেছি আমি ছোট সাইজের সমোচা করব, এর জন্য আমি এক একটা রুটিকে 4 টুকরো করে নিচ্ছি। এবার হচ্ছে সবচেয়ে মজার পার্ট, যেটা হচ্ছে সমোচাকে শেপ দেওয়া। এর জন্য আপনাদেরকে কিছুই না, জাস্ট আপনাদের পানের খিলি তৈরি করা জানতে হবে। যারা জানেন তাদের জন্য তো খুবই ইজি, আর যারা জানেন না তারা দেখে নিন আমি কিভাবে করছি। আমি রুটির এক পাশে ময়দা আর জলের মিশ্রণ দিয়ে অন্য পাশটা ফোল্ড করে এর উপরে এনে দিচ্ছি। আমি এই মিশ্রণটা লাগালাম যাতে আপনার ভাজার সময় এটা খুলে না যায়। কোনো জায়গায় ফুটো থাকলে সেটাকে আমি হাত দিয়ে একটু বন্ধ করে দিব। ভালো করে একটু চেপে চেপে দেবেন যাতে কোনো ফুটো ফাটা না থাকে। এবার আমি এর ভেতরে পুর ভরে নিচ্ছি। পুরটা ভরে আমি সমোচার মুখটা বন্ধ করে দিব। ব্যাস দেখুন কি কিউট সাইজের একটা সমোচা তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি সমোচাগুলো তৈরি করে নিব। আমি প্রথম ব্যাচে এই কয়েকটা সমোচাই ভাজব। একটা প্যানে তেল গরম করেছি আমি, এর মাঝে আমি একে একে সবকটা সমোচা দিয়ে দিচ্ছি। সমোচাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব, আর এ সময় টেম্পারেচারটা একটু মিডিয়াম বা লো রাখলেই ভালো হয়, না হলে আপনার দেখা যাবে ওপরটা ব্রাউন হয়ে গেছে কিন্তু ক্রিস্পি হয়নি অত একটা।
আমার প্রথম ব্যাচে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এটা আপনারা এই ঈদে বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। কত ইজিলি এবং কত স্বাস্থ্যকর উপায়ে আপনারা আপনার প্রিয় সমুচা তৈরি করে নিলেন।